হামিদুর রহমান তামিম লিখেছেন যে মহিলারা কি ঈদের সালাত মসজিদে পড়তে পারবে, অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে তারা ঈদগাহে না গিয়ে তারা নিজেরা নিজেরা ইমামতি করে মসজিদে আদায় করবে, যদি এরকম বলেন তাহলে এটা জায়েজ নেই। এরকম কোনো ইসলামে এরকম কোনো নিয়ম পূর্ব জামানে আমরা জানি না এবং দেখি নাই। মহিলারা ঈদের নামাজ আদায় করবে পুরুষদের সাথে, পুরুষদের সাথে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে আদেশ করেছেন, উম্মে আতিয়া বলছেন যে আমাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন যে আমরা যেন ঈদের নামাজে উপস্থিত হই। এমনকি আমাদের যেই নারীরা ঋতু হয়েছে, পিরিয়ড হয়েছে, মাসিক হয়েছে, তাদেরকেও যেন আমরা ঈদের নামাজে উপস্থিত করি। তবে তারা নামাজ পড়বে না, কিন্তু তারা দুয়ায় মুসলমানদের যে বিশাল কল্যাণ সেই কল্যাণে তারা উপস্থিত থাকবে, সামিল হবে। ঠিক আছে, সুতরাং মহিলারা মহিলাদের জন্য এভাবে ঈদের নামাজের ব্যবস্থা করাটা উচিত এবং একটি মৃত সুন্নতকে জীবিত করা। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন।